তো এই লেকচারে আমরা কথা বলবো নিশ রিসার্চ নিয়ে, আর আমরা কীভাবে অ্যামাজন ব্যবহার করে নিশ রিসার্চ করতে পারি আমি আপনাদেরকে সে বিষয়টা এই লেকচারে চেষ্টা করবো বোঝানোর। তো অ্যামাজন থেকে নিশ আইডিয়া নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গুগলে ভিজিট করতে হবে এবং টাইপ করতে হবে অ্যামাজন বেস্ট সেলার। আপনি যখন অ্যামাজন বেস্ট সেলার সিলেক্ট করবেন তখন আপনি এন্টারপ্রেস করার পরে বা আপনি ঠিক এরকম একটা রেজাল্ট দেখতে পাবেন এবং ফার্স্ট যে রেজাল্টটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি ঠিক এরকম একটা ওয়েব পেজে চলে আসবেন যেখানে আপনি অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছেন। শুধুমাত্র লেফটে যেই সাইড বারটা রয়েছে, লেফট সাইড বারের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি এখানে অনেকগুলো ব্রড ক্যাটাগরি দেখতে পারবেন। এখন আপনি যদি যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করেন, ধরুন আমরা হোম অ্যান্ড কিচেনে ক্লিক করলাম, তারপর আপনি এখানে এই ক্যাটাগরিতে যেই প্রোডাক্টগুলো বেস্ট সেলিং, যেগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে, 27,000 রিভিউ আপনি দেখতে পাচ্ছেন, $99 প্রাইস। সো আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। আপনি যদি ঠিক এইদিকে তাকান তাকান এখানে অনেকগুলো সেকশন দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি ঠিক অন্য যে কোনো একটা কিডস অ্যান্ড হোম স্টোরেও যদি ক্লিক করেন তাহলে আপনি আরও অনেকগুলো আইডিয়া, নিশ আইডিয়া আপনি এখানে পাবেন। সো আপনি যদি এখানে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে আগ্রহী হন তাহলে আপনি এখান থেকে সেটাকে পিক করে সেই নিশ নিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো এভাবে মূলত আপনারা অ্যামাজন ব্যবহার করে নিশ আইডিয়া নিতে পারেন। প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনি যদি যান এবং আপনার যদি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি যেটা আপনি কাজ করতে আগ্রহী হবেন বা যেটা নিয়ে আপনি একটা ওয়েবসাইট বানিয়ে সেটা 6 মাস অ্যাটলিস্ট কাজ করতে পারবেন, সেরকম একটা নিশ আপনি সিলেক্ট করে আপনি সিলেক্ট করতে পারেন। পরের ভিডিওতে আমরা দেখব আমরা কীভাবে ইবে ব্যবহার করে নিশ আইডিয়া জেনারেট করবো।